সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মৈত্রের মামলার শুনানি। লোকসভা সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা মহুয়া মৈত্রর। 3রা জানুয়ারি সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলার শুনানি হবে। মহুয়া মৈত্রের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন অভিষেক মনু সিংভি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের হয়ে লড়ছেন হরিশ সালভে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে এই মামলার যে শুনানি, সেই শুনানি পিছিয়ে গেল। লোকসভার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 3রা জানুয়ারি সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলার শুনানি হবে। সংসদ কাণ্ডে বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ললিত ঝাকে নিয়ে কলকাতাতেও চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক যুবকের ছবি দিয়ে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে তাপস রায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। এক সুরে সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তাপস রায়। यहाँ पे टीएमसी विधायक है तापस रॉय, ये टीएमसी का विधायक और ललित झा के साथ कनेक्शन है। ये फोटो में पूरा एकदम देख रहे हैं सब लोग। मतलब ये जहां पर भी आप जाइए कि टेररिस्ट का कहाँ पे डेरा है, तो बंगाल का कनेक्शन रहता ही है। ये अभी नहीं, 34 इयर्स में सीपीएम के जमाने में भी था, अभी तृणमूल के जमाने में डबल ट्रिपल हो गया है। तो ये 140 करोड़ जनता के साथ खेल रहे हैं, और जिन्होंने बाहर में आके इतना नाटकबाजी किया था, वो अभी खुद के बारे में सोचे। और हम चाहते हैं कि इन्वेस्टिगेशन की टीम जो दिल्ली पुलिस काम कर रहे, इसके ऊपर पूरा जांच होना चाहिए। कहाँ से ये फोटो है, कैसे इसको मिला, क्योंकि इस पे तो पूरा दिखा रहा है कि कोलकाता का जो है उसके साथ विधायक का पूरा लिंक है। लेकिन हम लोग चाहते हैं कि इस पे राजनीति नहीं होना चाहिए। अंदर में लोग जो हल्ला बोल कर रहे हैं, ये एक साथ होकर फ्यूचर में अगर ऐसा घटना ना घटे, इसके लिए हम लोग को कोशिश करना चाहिए था। तो भारतवर्षे কার সঙ্গে কার কবে কি ছবি আছে না আছে এটা বলছে নাকি 2020 সালের ফেব্রুয়ারি মাসের ছবি। তবে আজকেই প্রধানমন্ত্রী বলেছেন তার দলের, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের যে ব্যাপারটা যেন গুরুত্ব দেওয়া হয়, তিনি খুব উদ্বিগ্ন। আর এইগুলো সমস্ত বিজেপির তরফ থেকে বোধ হয়, সম্ভবত এইগুলো আমি যা কানে এসেছে আমার ছাড়া হয়েছে, এই বালখিল্যপনা, এই যে লঘু করে গম্ভীর একটা বিষয়কে যে একটা লঘু করে দেখানো, সেটা মনে হয় এটা যারাই করছেন সেটা ঠিক নয়। সুতরাং এই বিষয়ে যে বা যারা যুক্ত আমাদের দেশের সুরক্ষার প্রশ্নে, পার্লামেন্টের সুরক্ষার প্রশ্নে, যা যা ব্যবস্থা গ্রহণ করার সে ব্যবস্থা গ্রহণ করুক না। কেউ কি মানা করেছে, নিষেধ করেছে নাকি কেন্দ্রের সরকারকে? এই ছ্যাবলামো, ফাজলামি, লঘু করে দেখানো, সেটাতে দেশেরই ক্ষতি হবে।